नमस्कार बंधुरा, कुकिंग ए टू जेड रेसिपी चैनले अनेक अनेक स्वागत। तो आज आमी आपनादेर सामने आरेकटी नतून रेसिपी शेयर करब एबं सेटी हलो भेज फ्राइड राइस। तो एर जन्य आमी प्रथमे बासमती चालगुलोके भालोभावे धुए निये 10 मिनिटेर जन्य रेखे दिएछि। तो आमी हाड़ीते जल परिमाण मतो जल दिए एर मध्ये दिए दिएछि तेजपाता, एलाच, लंग दिए भालोभावे চালগুলোকে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ অব্দি ভাত না হয়ে আসে। তো ভাত আমাদের হয়ে এসেছে, আমি ভাতগুলোকে নামিয়ে রেখেছি, এই ভাতগুলো ভালোভাবে থাকে। এবং এরপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে গাজরগুলোকে টুকরো টুকরো করে, না কেটে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবং গাজরগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গাজরগুলো আমার ভাজা হয়েছে, এরপরে আমি বিনসগুলো দিয়ে দিয়েছি। সেম একইভাবে বিনসগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে বিনসগুলোকে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। বিনসগুলো হয়েছে, এগুলো নিয়ে নিলাম। এরপরে আমি সেম একইভাবে ক্যাপসিকামগুলোকে লম্বাভাবে কেটে নিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে সাদা তেলে ভেজে নেব। তো ক্যাপসিকাম আমাদের ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে নামিয়ে নেব। এরপরে আমি এতে ভেজে নেব ফুলকপি, টুকরো টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নিয়ে সাদা তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। তো বাঁধাকপি ফুলকপিও আমাদের হয়ে এসেছে, তো এগুলোকে আমি নামিয়ে নেব এবং ফ্রাইড রাইসের জন্য যা নেবে। এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, আদার রস, কিশমিশ, কাজু, ঘি, আর এখানে ভাজা গাজর, বিনস, ফুলকপিগুলোকে রেখে দিয়েছি। এভাবে ভালোভাবে আমাকে সবগুলো জিনিসে ভেজে নিতে হবে। এরপরে আমি সামান্য পরিমাণে ভেজে নেব কাজু এবং কিশমিশগুলোকে। সব আমাদের ভাজা হয়ে গিয়েছে, রেখে দিয়েছি। এরপরে আমি কড়াইয়ে ঘি এবং ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের সাথে সাথে আদার রস, তেজপাতা, এলাচ, লং সব দিয়ে দিয়ে ভালোভাবে এখানে এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এতে যা কিছু, সব কিছু ভাজা আছে, ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আমি সব এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবং প্রায় হয়ে এসে গেলে আমি এতে চিনি গুঁড়ো দিয়ে দেব এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন এবং ফ্যামিলি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই। এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।